ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম সহ পাঁচ ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী বাছের উদ্দেশ্যে শনিবার সকাল থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে শুরু হওয়া কার্যক্রম চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত বুলবুল আহমেদের রিপোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শূন্য হয়ে যাওয়া মেয়র পদের উপনির্বাচনে অংশ নিতে শনিবার দলীয় মনোনয়ন বিতরণ শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এসে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুসোভান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আতিকুল ইসলামের পক্ষ থেকে তার প্রতিনিধি দল এর আগে সকালে ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাসেল আশিকি আদম তমিজি হক মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ ফরাদ হোসেন নামের চার ব্যক্তি ধনী গরিব মধ্যবিত্ত সবার সাথে যে সমন্বয় করে একটি সুন্দর শহর করতে হয় শান্তির শহর করতে হয় সম্প্রীতি শহর করতে হয় সংস্কৃতির শহর করতে হয় সেই ধরনের একটি শহর আমি উপহার দিব যে শহর হবে পৃথিবীর একটি মডেল শহর এতদিন তো আমি শ্রম দিচ্ছি আমার কোম্পানির পিছনে এখন আমি শ্রম দিতে চাই দেশের জন্য দেখা যাক যদি আমি এই মনোনয়নটা পাই আমি যদি জিততে পারি তাহলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমি কি করতে পারি মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ছাব্বিশ ফেব্রুয়ারি এ নির্বাচনে বেশ কয়েকজন ব্যবসায়ী আগ্রহ দেখালেও বিজেএমির সাবেক সভাপতি আতিকুল ইসলামের ব্যাপারে দলের সম্পাদক মণ্ডলীর সভায় আগ্রহ দেখান দলের শীর্ষ নেতারা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দলের পক্ষ থেকে এই মনোনয়নপত্র বিতরণ চলবে বুলবুল আহমেদ बांगला टीवी, ढाका